আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আপনার সাথে যে ছোট্ট এবং সুন্দর দোয়াটি নিয়ে আলোচনা করব, এই ছোট্ট এবং সুন্দর দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার 40 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি বুখারী শরীফের একটি হাদিস থেকে নেওয়া হয়েছে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হয়ে আজানের পর এবং খুতবা আরম্ভ হওয়ার আগে 40 মর্তবা নিম্মুক্ত দুরূদ শরীফ পাঠ করবে, তার 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি যেহেতু বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে, সেহেতু দুরূদ শরীফটি সহি হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না। তবে মনে রাখতে হবে, এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করার দ্বারা আপনার কেবল সগিরাহ গুনাহগুলো মাফ হবে, অর্থাৎ ছোট গুনাহ। কেননা কবিরা গুনাহ আল্লাহ তাআলা একমাত্র তওবা দ্বারা মাফ করে থাকেন। দুরূদ শরীফটি অনেক ছোট্ট এবং সহজ একটি দুরূদ শরীফ, তাই দুরূদ শরীফটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং অবশ্যই সঠিক উচ্চারণের সাথে মুখস্থ করে নেবেন। এখন চলুন দর্শক বন্ধুরা, আমরা সেই ছোট্ট এবং সুন্দর দুরূদ শরীফটি সম্পর্কে জেনে আসি। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি দুরূদ শরীফটিকে আবার পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরূদ শরীফটি অবশ্যই সঠিক উচ্চারণের সাথে পাঠ করার চেষ্টা করবেন এবং অবশ্যই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস রেখে তারপর এই দুরূদ শরীফটি পাঠ করবেন। চলুন দর্শক বন্ধুরা, আমরা প্রতি জুম্মার দিন এই ছোট্ট আমলটি করার চেষ্টা করি, যাতে আল্লাহ তাআলা আমাদের বিগত 40 বছরের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।